deep in the shadows. I know it's hard to put one foot in front of the other. So far is the echo. নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি সাটিন মাছ রান্না করব, কাঁচা ঝাল করব। খেতে অসাধারণ লাগে, কিন্তু বানাতেও খুব সোজা। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমি ওভেনটা জ্বেলে দেব। বন্ধুরা, আমি সাটিন মাছ নিয়েছি। এই মাছটার ওজন 4 কেজি, মানে বড় বড় পিস হয়েছিল। আমি কেটে কুচি কুচি করে নিয়েছি, ঠিক এই সাইজ কেটে নিয়েছি। আমি কাঁচা ঝাল করব, তো তার জন্য বড় থাকলে খেতে ভালো লাগবে না। এবারে আমি নুন হলুদ মাখিয়ে নেব। বন্ধুরা, আমি হাফ চামচ হলুদ দেব আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে রাখব। মাখানো হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে রাখব। কড়া গরম হয়ে গেছে, আমি সরিষার তেলে করব রান্নাটা, তাতে তরকারিটা ভালো খেতে হবে। তেল গরম হয়ে গেছে, একটা তেজপাতা দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে কোঁচানো পেঁয়াজ দিয়ে দেব, একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, আদা রসুন বেটে রেখে দিয়েছিলাম, আমি দিয়ে দেব। একটু আদা রসুনের ভাগটা একটু বেশি দেবে, কেননা মাছটা আমি কাঁচা রান্না করছি, তার জন্য আদা রসুনটা একটু বেশি লাগবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, একটা পেঁয়াজ বেটে রেখে দিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। মশলাগুলো ভালো করে ভেজে না নিলে বন্ধুরা তরকারিটা ভালো স্বাদ হবে না। আমি সামান্য জল দিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দেবো। নুনটা তোমরা বুঝে দেবে, কেননা আমি খাবার সময় লবণ দিয়েছি, তার জন্য অল্প করে দিচ্ছি। মাছের ঝালে একটু লবণটা একটু কম লাগে। আমি স্বাদ মতো চিনি দেব। এবারে গুঁড়ো মশলাগুলো দেবো বন্ধুরা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, মিট মশলার গুঁড়ো আর এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। অল্প করে ধনে পাতা দেব। মশলাটা একটু ভালো করে কষে নেব। দেখো তেলটা কত সুন্দর ছেড়ে দিয়েছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। বন্ধুরা, তোমরা এইভাবে একবার করে খাবে, খুব ভালো লাগবে। ভেজে খেয়েছো, কিন্তু কাঁচা তোমরা করে খাবে, খুব সুন্দর লাগবে। যে সাটিন মাছ যে টক বলে, সেই টকটা আর থাকবে না। কষানো হয়ে গেছে, দেখো কড়া থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দেব। এই তরকারিটা মাখো মাখো হবে, বেশি জল দিতে লাগবে না। এবারে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখব। 2 মিনিট পর
দু মিনিট হয়ে গেছে, আমি এবারে খুলে নেড়ে দেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব আর ধনে পাতাগুলো এবার দিয়ে দেব। কিছুক্ষণ পর সব শেষে অল্প করে গরম মশলা দিচ্ছি। আরও দু মিনিট আমি ঢাকা দিয়ে রাখব, গ্যাসটা আমি লো করে দেব। দু মিনিট পর এবারে আমি খুলে দেখব হয়ে গেছে কি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, ঝোলটা অনেকটা মরে গেছে আর মাখো মাখো হয়েছে, কি সুন্দর হয়েছে দেখো, খেতেও খুব সুন্দর লাগবে। এবারে আমি বন্ধ করে দিচ্ছি, এবারে আমি প্লেটে তুলব। বন্ধুরা ফাইনালি আমাদের সাটিন মাছের কাঁচা ঝাল রেডি। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খেয়েও খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আমার নতুন বন্ধু যারা হবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সবসময় হাসি মুখে থেকো। আজকের আমি আসছি, টাটা, বাই বাই।